গাজীপুর ও সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছে। তবে বিভিন্ন কারণে গাজীপুরে 8টি ও আশুলিয়ায় 1টি কারখানা বন্ধ রয়েছে। আশুলিয়া শিল্পাঞ্চলে সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। এদিকে ধামরাইয়ে 9 দফা দাবিতে বিক্ষোভ করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকরা। সকাল 6টা থেকে প্রায় আধা ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন সেখানকার শ্রমিকরা। অন্যদিকে গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। কারখানার নিরাপত্তায় শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া ফিরে গেছে। এটা মুহে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক যে ভাঙছে। 2400 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে জনস্বার্থ।